বন্ধুরা, এই বাঘটি একটা বাচ্চার জন্ম দেয় আর সেই বাচ্চাটিকে পাতা দিয়ে ঢেকে রাখে। ঠিক তখনই সেখানে একটা শিকারি এই মা বাঘটিকে দেখতে পায় আর শিকারিটি বাঘটিকে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলে। এরপর সেই রাস্তা দিয়ে একটা বৃদ্ধ লোক যাচ্ছিল আর তখনই সেই বাঘের বাচ্চাটিকে দেখতে পায় আর তাকে কোলে করে বাড়ি নিয়ে চলে যায় আর সে আগের বাচ্চাটিকে ছাগলের সঙ্গে রেখে দেয়। এরপর বাঘের বাচ্চাটি ছাগলের দুধ পান করতে থাকে আর বাঘের বাচ্চাটি ছাগলের সঙ্গে ধীরে ধীরে বড় হতে থাকে। আর একবার যখন এই বাঘটি নদীতে জল খেতে যায় তখন সে নিজের ছবি দেখে ভয় খেয়ে প্রচণ্ড জোরে গর্জন করে আর সেটা দেখে এই ছাগলগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর কি হলো সেটি দেখার আগে এই ফটোটি দেখে বলুন আপনি কাকে বাঁচাবেন। যদি মাকে বাঁচান তাহলে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি টাকাকে বাঁচান তাহলে একটি কমেন্ট করুন। বন্ধুরা, এরপর বাঘটি জলেতে ছবি আবার দেখতে পায় আর সে বুঝতে পারে সে একটি বাঘ। এরপর বাঘটি আবার ছাগলদের সাথে আবার বাড়ি চলে যায়।